আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম, তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাই, আমি লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি সলিমউদ্দিনের কাছে কয়টা হয়েছে? বুঝে না হনে না আন্দাজেই কথা কবে? আমাদের তাফসীর শুনে তো অনেক মানুষ কোরআনের পথে আসছে, তোমার আসছে কয়জন? আন্দাজে কথা কয় এরকম, আমরা হলাম আল্লাহর দালাল। কার দালাল? এই কোরআনের দলিল দেব, রাসূলের দলিল দেব, ঠিক না বে? ঠিক, দলিল ছাড়া চলা মুশকিল, দুনিয়াতেও মুশকিল, আখেরাতেও। এই যে জমিটা যার, তার দলিল আছে না? কথা কর না কেন? আপনারা যে বাড়িতে থাকেন, ওটার দলিল আছে না? আর দুনিয়া বিদ্যালয়, আল আখেরাত বিদ্যালয়, দুনিয়া যেমন দলিল লাগে, রাসূল বলছেন আখেরাতেও দলিল লাগবে। দলিল হলো কোরআন এবং হাদিস। দুনিয়াতে যেমন লিখিত দলিল দিয়ে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব এখানে লেখা আছে না নাই? আখেরাতের ময়দানেও আমাদের আমলটা লিখিত দিবেন কে? আল্লাহ লিখিত বই আমাদের হাতে দিয়ে দিবেন আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমার এই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান, সারা জীবন কামাই করেছেন, সেটাই আপনার বইয়ের ভিতরে আল্লাহ লিখে দিবেন। কারো 20 বছর, কারো 40 বছর, যখন যার সময় শেষ সে চলে যেতে হয়, ঠিক না বে? ঠিক। দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার হলে যেমন ঢুকতেও অনেকে আগে ঢুকে পরে ঢুকে, আবার বের হতে আগে বের হয় পরে বের হয়, ঠিক না বেটি? সবার লেখার সমান পরিমাণ এক না, কেউ আগে বের হয় কেউ পরে বের হয়, ঠিক? দুনিয়া পরীক্ষার জায়গা, আসল জায়গা হলো আখেরাত, আসল জায়গা হলো জান্নাত জাহান্নাম। যারা জান্নাতে যাবে তাদের ডান হাতে আমল নামা দিবেন কে? আর যারা জাহান্নামে যাবে তাদের কোন হাত? তাদের মুখ থেকে আল্লাহ সিদ্ধান্ত নেবেন। তুমি বলো, তোমার যেই খাতা তুমি বানিয়েছ, যেই বই তোমার হাতে দিয়েছে, এই বই দেখে তুমি বলো তুমি কোথাকার মানুষ? সূরা মুলকে আল্লাহ বলছেন ফাতারাফু বিদামবিহিম ফাসুহকান লিআসহাবি সাঈদ, প্রত্যেক মানুষ তার অপরাধগুলো দেখবে, দেখবে বিবিকে মেরেছে, বিবির থেকে যৌতুক খেয়েছে, দেখবে প্রতিবেশীর সম্পদ মেরেছে, আরেকজনের জমি লুট করে খেয়েছে, আরেকজনের রাস্তার জিনিস লুট করে নিয়ে গেছে, আছে না নাই? তবে একটা মজার ব্যাপার হলো, সূরা আনআমে আল্লাহ বলছেন আলা জুহুরিহিম, মানুষ যা অন্যের চুরি করে সব আল্লাহ তার পিঠে উঠায় দিবেন। চিন্তা করলাম যে এত ছোট পিঠ, অনেক লোক আছে 10 তলা বিল্ডিং করে, মানুষের টাকা চুরি করে, ঠিক কিনা? এই বিল্ডিং তার খালের উপরে উঠবে কিভাবে? হাদিসে পড়ে দেখি রাসূল বলছেন এক একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তো দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, গালটা হতে হবে নাটোর শহরের চেয়ে বড়, মাথাটা যদি নাটোর শহরের মতো হয়, শরীরটা হতে হবে বাংলাদেশের চেয়ে বড়। এইবার যত কিছু চুরি করেছে, যারা গরু চুরি করেছে, গরু দুইটা পা তার ঘাড়ে দিয়ে কেবে, এই যে ভাইরা বোনেরা গরু চোর, গরু চোর, এই যে ভাইরা গাড়ি চোর, এই যে ভাইরা করুণার চাল চোর। কত নিকৃষ্ট হতে পারে মানুষ, চিন্তা করা যায়। রাজশাহী গেলাম, একটা বিশাল বিল্ডিং, আমি বললাম বিল্ডিংটা কার? কয় অমুক সাহেবের। তাই বললাম ভাই এই সাহেব কি করে? কয় হুজুর চুরি করে। চুরি? হ্যাঁ চুরি করে। কি চুরি করে গো? মানুষের জমি চুরি করে, বুঝেছে? সর্বনাশ, আফসোস, এখনই মিটান। চোখ বন্ধ হলে মিটানোর আর কোনো সুযোগ নাই। আপনি কারো সম্পদ চুরি করেছেন, তার থেকে মাপ চান, সে নাই তার বাচ্চার কাছে মাপ চান, দিয়ে দেন সম্পদ তাকে, তা না হলে সব সম্পদ মাথার উপরে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সেই দিন আপনার সন্তান, আপনার পিতা, আপনার মাতা, আত্মীয় স্বজন দেখবে আপনি কতজনের কত কিছু চুরি করে ঘাড়ের উপরে নিয়ে আসতেছেন, কত মানুষের হক আপনি মেরেছেন, কত প্রতিবেশীর হক মেরেছেন। আল্লাহ সেই দিন আমাদেরকে কিয়ামতের আজাব থেকে আপনি নাজাত দিয়ে দেন। কিন্তু মানুষের হক জানিয়েছেন, আল্লাহ মাফ না করলে মানুষও মাফ করবে, মানুষ মাফ না করলে আল্লাহও মাফ করবে। আপনার ভাই থেকে আপনি জিনিস মেরেছেন, এতিমের সম্পদ খেয়ে ফেলে, এরকম লোক আছে না নাই? প্রতিবেশীর হক মেরে খায়, প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক,
আপনি তার হক মারতে পারবেন না। রাসূল যখন চলে যাচ্ছেন মদিনায়, আগের রাতে মক্কার সব যুবকেরা ঘেরা দিয়েছে বাড়ি, ঘোষণা করা হলো যে মুহাম্মদকে জীবিত এবং মৃত ধরে আনবে, হি উইল গেট দ্য 100 camel, এটার এগেনিস্টে সে 100 উট পাবে। কয়শো উটের দাম তো কম না, বেশি না? বেশি, 100 উট। এখন এই ডাক্তারের মতো এর মতো যত যুবক আছিল সব তলোয়ার নিয়ে রাসূলের ঘরের চারিদিকে হাজির, সব হাতের ভিতরে হাত দিয়ে বাদাম খাচ্ছে আর অপেক্ষা করছে কোন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে। জিব্রাইল আমিন এসে বললেন, হে মুহাম্মদ, আপনাকে আজকে রাতে হিজরত করতে হবে। কোথায়? মদিনায় চলে যেতে হবে। রাসূল চুপি দিয়ে দেখলেন ঘরের চারিদিকে 100-র উপরে যুবক হাতের ভিতরে হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে আমি বের হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা ইয়াসিনের একটা আয়াত পড়েন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনাদের কষ্ট হচ্ছে না? যে আল্লাহু আকবর এই করুণ দশা কেন? আল্লাহু আকবর, জোরে বলেন আল্লাহু আকবর। ও, নাটোরের কাঁচাগোল্লা খান না? না, দাম বেশি, আর নিজেরা বানায় নেবেন? বাইরেটা খাওয়ার দরকার কি? কি না কি দিয়ে বানায়? নাটোরের বনলতা সেন না? একটু জোর বলো তো।